সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ মাহবুবুল কুদ্দুস, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, সরকারি বাংলা কলেজ। তোমাদেরকে আজকে অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের ফার্মাকোলজি ক্লাসে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে ভেষজ উদ্ভিদের শ্রেণীবিন্যাস। আসলে শ্রেণীবিন্যাস জিনিসটা হচ্ছে যে এক বা একাধিক বৈশিষ্ট্য বা লক্ষণের সাদৃশ্য বা বৈসাদৃশ্য ও পারস্পরিক জাতিজনী ও বিবর্তনের ধারার ভিত্তিতে একটি সুনির্দিষ্ট রীতিনীতি অনুযায়ী সুশৃঙ্খলভাবে উদ্ভিদের পর্যায়ক্রমে একত্রীকরণ বা বিন্যাসকরণ পদ্ধতিটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্যটা হচ্ছে বিশাল একটা উদ্ভিদ গোষ্ঠী থেকে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে সাদৃশ্যযুক্ত উদ্ভিদগুলোকে একত্রিত করা। শ্রেণীবিন্যাসের ফলে আমরা খুব সহজে একটা উদ্ভিদ গ্রুপ সম্পর্কে জানতে পারব। তো ভেষজ উদ্ভিদের বিভিন্ন বিষয়ের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা যায়। যেমন ভেষজ দ্রব্যের, বিশেষ করে উদ্ভিজ্জ ভেষজ ওষুধি দ্রব্যের বহুমুখিতার কারণে তাদেরকে দুইটা প্রধানভাবে ভাগে ভাগ করা যায়, যথা সুসংঘবদ্ধ ভেষজ ঔষধি দ্রব্য, অর্থাৎ সুনির্দিষ্ট কোষ এবং কলা সমন্বয়ে গঠিত এমন উদ্ভিজ্জ দ্রব্যগুলোকে আমরা সুসংঘবদ্ধ ভেষজ ঔষধি দ্রব্য বলতে পারি। এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা ভূপরিস্থ অর্থাৎ মাটির উপরের এমন অংশগুলো উদ্ভিদে, যেমন পাতা, বিরু, ফুল, ফল, বীজ, বাকল, কাষ্ঠ এগুলো। আর ভূনিম্নস্থ অংশ হিসাবে আমরা ভাগ করতে পারি, যেমন মূল, রাইজোম, গুড়িকন্দ, ভূনিম্নস্থ যে রূপান্তরিত কাণ্ড এগুলো, কন্দ, এগুলো হচ্ছে ভূনিম্নস্থ অংশ হিসাবে। এছাড়া অসংঘবদ্ধ ভেষজ উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ থেকে প্রাপ্ত রস, তরুক্ষীর নির্ঝাস, গদ, রজন, মোম, উদ্দায়ী ও অনুদ্দায়ী তেল, এগুলোকে আমরা অসংঘবদ্ধ ভেষজ উদ্ভিদ হিসাবে বলতে পারি। আবার অনেক সময় বংশানুক্রমিক পদ্ধতি, অর্থাৎ উদ্ভিদটার গোত্র কী, সেই গোত্র অনুযায়ী আমরা উদ্ভিদকে শ্রেণীবিন্যস্ত করতে পারি। এই পদ্ধতিতে ঔষধি দ্রব্যকে তাদের উৎসসমূহের প্রাকৃতিক শ্রেণীর ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। যেমন আম্বেলিফেরি গোত্রের উদ্ভিদ থেকে প্রাপ্ত যে সকল ঔষধি দ্রব্য তাদেরকে আম্বেলিফেরাস ড্রাগ বলে। এরূপ সোলানেসি গোত্রের বিভিন্ন উদ্ভিদ থেকে প্রাপ্ত ঔষধি দ্রব্যকে সোলানেসিয়াস ড্রাগ এভাবে বলা যায়। আম্বেলিফেরাস ঔষধি দ্রব্যের প্রধান উপাদান, ট্রোপেন, উপেক্ষার ইত্যাদি। অর্থাৎ উদ্ভিদের গোত্রের নাম অনুযায়ী আমরা সেই গোত্রের ভেষজি দ্রব্যগুলোর নামকরণ করতে পারি। ঋতুগত বৃদ্ধি চক্র ভিত্তিক শ্রেণীবিন্যাস করা যায় ভেষজ উদ্ভিদকে। অর্থাৎ এদের এই অনুযায়ী তিনটা ভাগে ভাগ করতে পারি আমরা। একটা হচ্ছে বর্ষজীবী উদ্ভিদ, যে সমস্ত ভেষজ উদ্ভিদ এক ঋতুতেই তাদের জীবনচক্র সম্পন্ন করে, অর্থাৎ অঙ্গজ বৃদ্ধি, পুষ্পায়ন এবং ফল উৎপাদন করে মারা যায়, তাদেরকে বলা হয় বর্ষজীবী উদ্ভিদ। অর্থাৎ এক বৎসর বা একটা ঋতুতে তাদের জীবনচক্র সম্পন্ন করে। যেমন রসুন, কালোমেঘ, কালিজিরা, ভুইআমলা, ব্লুমিয়া লেসেরা, এই জাতীয় উদ্ভিদ হচ্ছে বর্ষজীবী উদ্ভিদ। দ্বিবর্ষজীবী উদ্ভিদ হচ্ছে যে সমস্ত ভেষজ উদ্ভিদ দুই ঋতুতে তাদের জীবনচক্র সম্পন্ন করে। প্রথম ঋতুতে অঙ্গজ বৃদ্ধি হয় এবং দ্বিতীয় ঋতুতে ফুল ফল উৎপাদন করে পরে তার জীবনচক্রটা সম্পন্ন করে মারা যায়। তারা হচ্ছে দ্বিবর্ষজীবী উদ্ভিদ। যেমন পেঁয়াজ, রান্ধুনি, তিল, পুষ্পি, খোরাসানি, জোয়ান, এ ধরনের উদ্ভিদগুলো হচ্ছে দ্বিবর্ষজীবী উদ্ভিদ। বহুবর্ষজীবী উদ্ভিদ হচ্ছে যে সমস্ত ভেষজ উদ্ভিদ দুইয়ের বেশি ঋতু জীবনচক্র সম্পন্ন করে। এরা বিরুৎ, গুল্ম বা বৃক্ষ হতে পারে। এদের প্রথম কয়েক বছর অঙ্গজ বৃদ্ধি হয়, পরবর্তীতে প্রতি বছর ফুল এবং ফল হয়। যেমন হরিতকি, আমলকি, সর্পগন্ধা, বহেরা, এরকম এই সমস্ত উদ্ভিদ। অর্থাৎ এরা বহুবর্ষজীবী এবং অনেক দিন পর্যন্ত এরা ফুল ফল এগুলো প্রদান করে থাকে। আবার আরেকটা ভিত্তি হচ্ছে আকৃতিভিত্তিক শ্রেণীবিভাগ। ভেষজ উদ্ভিদ আকার ও আকৃতি ভেদে চার প্রকার। সকল উদ্ভিদই আকার আকৃতি ভেদে হতে পারে। তো ভেষজ উদ্ভিদকে আমরা ভাগ করতে পারি বিরুৎ, গুল্ম,
বৃক্ষ এবং লতানো উদ্ভিদ। বিরুৎ জাতীয় উদ্ভিদ যারা, তাদের কাণ্ড নরম হয়, 1 থেকে 2 মিটার উঁচু হয়, মূল ক্ষুদ্র হয়, যেমন ঘৃতকুমারী, কালো মেঘ, পাথরকুচি, কালিজিরা, ব্রাহ্মী, এ সমস্ত উদ্ভিদগুলো হচ্ছে বিরুৎ জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদ হলো, এদের কাণ্ড শক্ত এবং ঝোপঝাড় বিশিষ্ট, ঝোপালো হয়, যেমন তুলসী, উলট কম্বল, অড়হর, বাসক, সর্পগন্ধা, বেলাডোনা, এ সমস্ত উদ্ভিদ হচ্ছে গুল্ম জাতীয় উদ্ভিদ। বৃক্ষ জাতীয় উদ্ভিদ হলো, এদের কাণ্ড শক্ত হয়, 5 থেকে 30 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, অর্থাৎ শাখা প্রশাখাযুক্ত, পত্রবহুল হতে পারে, মূল সুগঠিত হয়, যেমন আমলকি, হরিতকি, নিম, বাবলা, অর্জুন, এ সমস্ত উদ্ভিদগুলো হচ্ছে বৃক্ষজাতীয় উদ্ভিদ। এছাড়া লতানো উদ্ভিদ আছে, এরা এদের কাণ্ড দুর্বল হয় এবং অন্য উদ্ভিদ বা বস্তুকে আঁকড়ে উপরে উঠে, যেমন থানকুনি, পুনর্নভা, তেলাকুচা, পিপুল, এ সমস্ত উদ্ভিদ লতানো উদ্ভিদ, এরা একটা অবলম্বনে আঁকড়ে ধরে তাদের উপরের দিকে উঠতে চেষ্টা করে। ব্যবহৃত অংশের উপর ভিত্তি করে আমরা আবার কয়েকভাবে ভাগ করতে পারি ভেষজ উদ্ভিদকে, যেমন মূল থেকে প্রাপ্ত ভেষজ উদ্ভিদ, এদেরকে এরা হচ্ছে মূল ওষুধি দ্রব্য হিসাবে মূল ব্যবহৃত হয়, উদ্ভিদের মূলটা ওষুধি দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়, যেমন সর্পগন্ধা মূল, নিম মূল, শতমূলী, উলট কম্বল, অড়হর, বাসক, এগুলোর মূল ব্যবহৃত হয়, মূল মূলটা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। কাণ্ড থেকে প্রাপ্ত উদ্ভিদ, কাণ্ড থেকে যে ওষুধ পাওয়া যায় যে সমস্ত উদ্ভিদের, তারা হচ্ছে এই গ্রুপের অন্তর্ভুক্ত, যেমন রাইজোম কাণ্ড হচ্ছে আদা, হলুদ, এগুলো হচ্ছে কাণ্ডজাতীয় উদ্ভিদ। এছাড়া অশ্বগন্ধা একটা বৃক্ষজাতীয় ঝোপালো গাছ, এটার কাণ্ড ব্যবহৃত হয়, চন্দনের কাঠ কাণ্ড হিসাবে, কাণ্ডটা কাঠ হিসাবে গুঁড়া করে ভেষজ দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। পাতা থেকে প্রাপ্ত ওষুধ, যদি পাতা ওষুধি দ্রব্যটা উদ্ভিদের পাতা ব্যবহৃত হয় ওষুধি দ্রব্য হিসাবে, তখন এদের এরা হচ্ছে পাতা থেকে প্রাপ্ত ভেষজ, যেমন নিশিন্দা, কুচ, ভ্যারেন্ডা, বাসক, তেলাকুচা, থানকুনি, অড়হর, এগুলোর পাতা সরাসরি ব্যবহৃত হয় অথবা পাতার রস ব্যবহৃত হয়। ফুল থেকে প্রাপ্ত ওষুধ হচ্ছে লবঙ্গ, জাফরান, ক্যামোমাইল, পাইরেথ্রাম ইত্যাদি ফুল, অপরাজিতা আমাদের দেশে খুব অ্যাভেলেবল, এটাও ফুলটা ওষুধি দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। বক ফল একটা উদ্ভিদ আছে, এই বক ফুল হয় অনেকটা, বক ফুল, এই এরা হচ্ছে ফুল থেকে প্রাপ্ত ওষুধি দ্রব্য। ফল থেকে প্রাপ্ত ওষুধি দ্রব্য হচ্ছে বেল, নিম, হরিতকি, আমলকি ইত্যাদি। বাকল থেকে, যদি বাকল ওষুধি দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়, যেমন অর্জুন, কুরচি, ডুমুর, বাসক, উলট কম্বল, দারুচিনি, সিনকোনা, এ সমস্ত উদ্ভিদের বাকল ওষুধি দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। আবার বীজ থেকে প্রাপ্ত, যেমন নিশিন্দা বীজ, কালিজিরা, ভেরেন্ডা, কুচ, বহেড়া, নিম, এদের বীজও ওষুধি দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়। কাঠ ব্যবহৃত হয়, যেমন কাণ্ড এবং কাঠ, চন্দন কাঠ, কোয়াশিয়া কাঠ, স্যাসাফ্রাস কাঠ প্রভৃতি কাঠ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। অনেক সময় সমগ্র উদ্ভিদ ব্যবহৃত হয়, লজ্জাবতী, পুনর্নভা, থানকুনি, কালোমেঘ, পুদিনা, এগুলি সমগ্র উদ্ভিদই ভেষজ দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে সমগ্র দ্রব্য একটা রোগের ভেষজ হিসাবে ব্যবহৃত হয়, অথবা আলাদা আলাদা রোগের একই উদ্ভিদের বিভিন্ন অংশ ব্যবহৃত হতে পারে। এছাড়া তরুক্ষীর, তরুরস, নির্ঝাস, গদ, রজন ও বালাসাম, উদ্দায়ী তেল, অনুদ্দায়ী তেল, মিষ্টি দ্রব্য, এগুলো উদ্ভিদ ওষুধি দ্রব্য, ওষুধি হিসাবে ব্যবহৃত হতে থাকে। যেমন তরুক্ষীর পেপেইন, পেঁপে থেকে পাওয়া যায়, পেঁপের যে কষ সেটা থেকে পেপেইন পাওয়া যায়, তরুরস, এলো, এলিও, এটা ঘৃতকুমারী থেকে পাওয়া যায়, খয়ের, অ্যাগার, জিলাটিন, এগুলো উদ্ভিদের নির্ঝাস থেকে পাওয়া যায়, গদ, একাশিয়া বা স্টারকুলিয়া, এদের গদ বা আঠালো যে অংশটা পাওয়া যায় উদ্ভিদ থেকে, সেটা ব্যবহৃত হয় ওষুধি দ্রব্য হিসাবে, রজন ও বালাসাম,
গ্যাম্বোজ, কানাডা বালাসাম, স্টোরাক্স, বেনজয়েন, এ সমস্ত জিনিসগুলো হচ্ছে রজন এবং বালাসাম। উদ্দায়ী তেল বা অনুদ্দায়ী তেল হিসাবে, অনুদ্দায়ী তেল বা চর্বি হিসাবে ভ্যারেন্ডার তেল, এটা ব্যবহৃত হয়। মোম, এটা ব্যবহৃত হয় অনেক সময় গাছের। উদ্দায়ী তেল হিসাবে লবঙ্গ, দারুচিনি, লেবু তেল, ইউক্যালিপটাস তেল, এগুলো ওষুধি দ্রব্য হিসাবে ইউজ হয়। মিষ্ট দ্রব্য যেমন ম্যানা, একটা উদ্ভিদ থেকে মিষ্টি, তার থেকে তার যে মিষ্টি রস, মিষ্টি জাতীয় এক ধরনের দানাদার ইয়ে হয়, সেটাও ভেষজ দ্রব্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। ভেষজ উদ্ভিদকে বিভিন্ন রোগের চিকিৎসা অনুসারে আবার কয়েকভাবে ভাগ করা যায়। যেমন আমাশয় নিরাময়কারী ভেষজ উদ্ভিদ। আমাশয় আমাদের দেশে একটি সাধারণ রোগ। এই রোগে থানকুনি, কুরচি, কালোমেঘ, গন্ধভাদুলি, উলট কম্বল ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহার করা হয়। গন্ধভাদুলি, থানকুনি, কালোমেঘ, এইগুলোর পাতা সরাসরি আমাশয় নিরাময়কারী ওষুধ হিসাবে এই সকল পাতার রস ব্যবহার করা হয়। ডায়রিয়া বা উদারাময় নিরাময়কারী উদ্ভিদ, এটিও একটি সাধারণ রোগ। এই রোগে কুরচি, বহেরা, আমলকি, পেঁপে, আপাং, লজ্জাবতী ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহার করা হয়। জন্ডিস চিকিৎসায় ব্যবহৃত ভেষজ উদ্ভিদ, এটা একটা পানিবাহিত রোগ। এই রোগে অড়হর, ঘৃতকুমারী, ভুই আমলা, পাথরকুচি, শ্বেতদ্রোণ, স্বর্ণলতা ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহার করা হয়। ডায়াবেটিস রোগ, এটি একটি বিপাকজনিত রোগ। অগ্ন্যাশয়ের ইনসুলিন হরমোন নিঃসরণ যদি কম হয় বা অকার্যকর হয় ইনসুলিন, তখন ডায়াবেটিক রোগ হয়। এই রোগে তেলাকুচা, নয়নতারা, অড়হর, করলা, কুরচি, নিম, আমলকি, যজ্ঞডুমুর ইত্যাদি উদ্ভিদ ব্যবহৃত হয়। অর্শরোগ নিরাময়কারী উদ্ভিদ, এটি একটি মারাত্মক রোগ। এ রোগে জবা, ঘৃতকুমারী, বাসক, আপাং, অড়হর, কুরচি, অনন্তমূল, করলা, করবি, নিম ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহার করা হয়। কাশি নিরাময়কারী উদ্ভিদ হিসাবে ব্যবহৃত হয় বাসক, আদা, অড়হর, পুনর্নভা, তুলসী, অপরাজিতা, আকন্দ, পিপুল, কলকাসুন্ধা ইত্যাদি উদ্ভিদ। কাশি অনেক ধরনের রোগের লক্ষণ হিসাবে দেখা দেয়, তো লক্ষণভিত্তিক চিকিৎসায় এ সকল উদ্ভিদের থেকে প্রাপ্ত ওষুধ, ভেষজ ওষুধ ব্যবহৃত হয়। হৃদযন্ত্রের বলকারক বা হার্টের জন্য উপকারী ওষুধ, হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করতে অর্জুন, পোডোফাইলামস, ক্যাথারেন্থাস ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহৃত হয়। বায়ুনাশক বা পেটে অতিরিক্ত বায়ু সমস্যায় মৌরি, কোরিয়েন্ড্রাম, স্যাটাইভাম ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহার করা হয়। কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পোডোফাইলাম, ভ্যারেন্ডা, ঘৃতকুমারী ইত্যাদি উদ্ভিদ থেকে প্রাপ্ত ওষুধ ব্যবহার করা হয়। এছাড়া চর্মরোগনাশক, রক্ত পরিষ্কারক, কৃমিনাশক, মুখের দুর্গন্ধনাশক, হজমকারক, দৃষ্টিশক্তিবর্ধক, জীবাণুনাশক, স্মৃতিশক্তিবর্ধক, ক্ষুধাবর্ধক, দুগ্ধবর্ধক ইত্যাদি প্রকারে ভেষজ উদ্ভিদকে ভাগ করা যায়। সাধারণভাবে এটিকে পরিপাকতন্ত্রের রোগ, শ্বাসতন্ত্রের রোগ, রক্ত সংবহনতন্ত্রের রোগ, মূত্রনালীর রোগ, যৌনতন্ত্রের রোগ, স্নায়ুতন্ত্রের রোগ, মানসিক রোগ, জ্বর ও সংক্রমিত রোগ প্রভৃতি রোগ বিবিধ ভাগেও ভাগ করা যেতে পারে ভেষজ উদ্ভিদগুলোকে। রাসায়নিক প্রকৃতি অনুসারে ভেষজ উদ্ভিদ থেকে প্রাপ্ত রাসায়নিক প্রকৃতি, রাসায়নিক পদার্থের প্রকৃতি অনুসারেও আমরা ভেষজ ওষুধকে ভাগ করতে পারি। যথা অ্যালকালয়েড বা উপক্ষার প্রদানকারী রোগ উদ্ভিদ, বিভিন্ন উদ্ভিদে বিভিন্ন প্রকার অ্যালকালয়েড থাকে যা ঔষধি গুণসম্পন্ন। যেমন তামাক পাতা থেকে নিকোটিন, ভ্যারেন্ডা থেকে রেসিনিন, বেলাডোনা থেকে অ্যাট্রোপিন, ধুত্রা থেকে হায়োসায়ামিন, সিনকোনা থেকে কুইনিন,
সর্পগন্ধা থেকে সার্পেন্টাইন, কুচিলা থেকে স্টিকনিন, পপি থেকে মরফিন, কোডিন ইত্যাদি, কফি গাছ থেকে ক্যাফিয়া ইত্যাদি উদ্ভিদ পাওয়া যায়। এরা সবাই এই সকল পদার্থই অ্যালকালয়েড বা উপক্ষার জাতীয় পদার্থ। অ্যালকালয়েড হলো নাইট্রোজেন ঘটিত উদ্ভিদের বর্জ্য, যা উদ্ভিদের বিভিন্ন পাতা বাকল, মূল এই সমস্ত জায়গায় সঞ্চিত থাকতে পারে। গ্লাইকোসাইড প্রদানকারী উদ্ভিদ, এটি উদ্ভিদের ফল, বীজ, পাতা, বাকল ইত্যাদিতে থাকে। যেমন অ্যালো থেকে উৎপন্ন বারবালয়েন, ক্যাসিয়া থেকে উৎপন্ন রাইন, জেনিন থেকে উৎপন্ন জেস্টিসিন, রোজা থেকে উৎপন্ন সাইনিডিন, সরিষা থেকে সিনগ্রিন ইত্যাদি বিভিন্ন প্রকারের গ্লাইকোসাইড, এই গ্লাইকোসাইড জাতীয় উদ্ভিদ, যাই গ্লাইকোসাইড প্রদানকারী উদ্ভিদ হিসাবে আমরা ভেষজ উদ্ভিদকে শ্রেণীবিন্যাস করতে পারি। উদ্যায়ী তেল প্রদানকারী উদ্ভিদ হিসাবে লেবু, এলাচ, ল্যাভেন্ডার, পুদিনা, ইউক্যালিপটাস, লবঙ্গ, মৌরি, জায়ফল, গোলমরিচ প্রভৃতি উদ্ভিদ থেকে বিভিন্ন প্রকারের ঔষধি গুণসম্পন্ন উদ্যায়ী তেল পাওয়া যায়। রেজিন প্রদানকারী উদ্ভিদ হেনা, ডিল, সর্পগন্ধা, হলুদ প্রভৃতি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ থেকে রেজিন পাওয়া যায়। জৈব অ্যাসিড প্রদানকারী উদ্ভিদ লেবু, নিম, পাইরেথ্রাম, তেঁতুল, সিনকোনা প্রভৃতি উদ্ভিদে ঔষধি গুণসম্পন্ন বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড থাকে। এছাড়া ঔষধি গুণসম্পন্ন শর্করা দ্রব্য, ট্যানিন, স্নেহদ্রব্য ইত্যাদি সক্রিয় রাসায়নিক উপাদানও পাওয়া যেতে পারে। বিভিন্ন উদ্ভিদের কিছু আমরা ছবি বা আলোকচিত্র দেখাই। দেখ, পাতাজাতীয় ভেষজ উদ্ভিদ হচ্ছে থানকুনি পাতা। এটা সাধারণত আমাশয়ে ব্যবহৃত হয়। এই পাতার রস, এই পাতার রস আমাশয়ে নিরাময় করে, এবং এই পাতার রসের সাথে যদি উষ্ণ ঈষদুষ্ণ দুধ মিশ্রিত করে খাওয়া হয় তাহলে অনেক সময় স্বাস্থ্য যাদের কম স্বাস্থ্যহীন তাদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। পাতাজাতীয় পাথরকুচি, এটাও রেচন গুণসম্পন্ন একটা ঔষধি দ্রব্য। তুলসী, বহুল ব্যবহৃত একটা পাতা, তুলসী গাছের পাতা, এটা কাশি বা ব্রঙ্কাইটিসে খুব উপকারী। কালো কেশি পাতা, এটা এই পাতার রস চুলকে কালো করতে সাহায্য করে। রস নারিকেলের সাথে মিশিয়ে চুলে ব্যবহার করা হয়, এতে পাকা চুল কালো হতে সাহায্য করে। ফুল জাতীয় উদ্ভিদ, এটা একটা বক ফুল, এটা বড়া বা পাকোড়া বানিয়ে খাওয়া হয়, এটা ঔষধি গুণসম্পন্ন। অপরাজিতা, এটা ঔষধি গুণসম্পন্ন, আমাদের সবচেয়ে মানে সহজলভ্য একটা ফুল। কাণ্ডজাতীয় ভেষজ, এটা অশ্বগন্ধা কাঠ এবং কাঠের গুঁড়া, এটা ব্যবহৃত হয় ঔষধি গুণসম্পন্ন কাঠ হিসাবে। চন্দন কাঠ, এটা প্রসাধনী দ্রব্য হিসাবে এবং ঔষধি দ্রব্য গুণসম্পন্ন একটা উদ্ভিদ। চন্দন কাঠ এবং চন্দন কাঠের পাউডার দেখা যাচ্ছে। এটা কাণ্ডজাতীয় ভেষজ, এটা ভূনিম্বস্থ রূপান্তরিত কাণ্ড, আদা, এটাও বিভিন্ন বিশেষ করে বদহজম, পেট ফাঁপা এবং কাশিতে আদা ব্যবহার করা হয়ে থাকে। বাকল জাতীয় উদ্ভিদের মধ্যে এটা অর্জুন সবচেয়ে বহুল ব্যবহৃত একটা ভেষজ উদ্ভিদ। অর্জুন হৃদরোগের ওষুধ হিসাবে, হৃদরোগ উপশমকারী ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। ছবিতে অর্জুনের বাকল এবং ফল দেখা যাচ্ছে, এবং অর্জুনের বাকল সংগ্রহের একটা ছবি আছে, এখানে বাকল সংগ্রহ করা হচ্ছে। বীজ জাতীয় সবচেয়ে বহুল ব্যবহৃত বীজ কালিজিরা বীজ। মনে করা হয় কালিজিরা সকল রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, বহুল ব্যবহৃত একটি ভেষজ। ফলজাতীয় ভেষজের মধ্যে এখানে আছে উপরের দিকে এটা বহেরা, নিচে একদিকে আমলকি, একদিকে হরিতকি, এই তিনটা ফলের চূর্ণ, শুকানো চূর্ণ একসাথে ত্রিফলা নামে পরিচিত, বহুল ব্যবহৃত একটা ভেষজ উদ্ভিদ ত্রিফলা, তিনটা ফলের সমন্বয়ে। মূল জাতীয় এটা শতমূলি মূল, মূলটা ওষুধি দ্রব্য হিসাবে ব্যবহার হয়। তো আজকে আমরা ভেষজ উদ্ভিদের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। পরবর্তীতে ভেষজ উদ্ভিদ সমূহের পরিচিতি এবং গুণাগুণ
এবং পরবর্তীতে এই ভেষজ উদ্ভিদ থেকে কীভাবে আমরা ভেষজ দ্রব্য বা ওষুধ তৈরি করতে পারি তার প্রসিডিউর বা কার্য পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। আজকে ক্লাসে উপস্থিতির জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।